আজকে টিউটোরিয়ালে ব্যালেন্সি নিয়ে আলোচনা হবে। তো সর্বপ্রথম আমি বলতেছি উপরে যে পার্সেন্টে দেওয়া আছে প্রতিটা পার্সেন্টে, যেমন হাউস রেন্ট হচ্ছে 30%, এই পার্সেন্টগুলো এই বেসিক সেলের উপর প্রয়োগ হয়ে এই হাউস রেন্ট, মেডিকেল কস্ট বা ট্যাক্স এর ভ্যালুটা বাইর হবে। তো আমরা যাচ্ছি প্রথমে ইকুয়াল আমাদের বেসিক স্যালারি ইনটু 30%, এন্টার, সবগুলোর উপরে প্রয়োগ করে দিচ্ছি আমি, কপি করে দিচ্ছি। এরপর আছে মেডিকেল কস্ট, মেডিকেল কস্টও কিন্তু দেওয়া আছে 15%। তো যাচ্ছি আমার বেসিক স্যালারি ইনটু 15%, এন্টার। ট্রান্সফার অ্যালাউন্স বেসিক স্যালারি ইনটু 18%, দেন এন্টার। সেম এটাকে আমি কপি করে দিচ্ছি সবগুলোর মতো। প্রভিডেন্ট ফান্ড বেসিক স্যালারি ইনটু 10%, এন্টার। ট্যাক্স সেম বেসিক স্যালারি নিচ্ছি ইনটু 2%, সেম কপি করে দিচ্ছি। এরপর আছে হচ্ছে আমাদের টোটাল স্যালারি, আমি নিট স্যালারি, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স, অ্যাডভান্স, এই তিনটা জিনিসই আমার স্যালারি থেকে কেটে নেবে কোম্পানি অলরেডি। তো আমি প্রথম যাচ্ছি ইকুয়াল বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল কস্ট প্লাস ট্রান্সফার অ্যালাউন্স প্লাস, এটাকে আমি একটু ব্র্যাকেটে নিয়ে আসি আমার সুবিধার্থে। আমি ব্র্যাকেটে নিয়ে আসতেছি, পরে হচ্ছে এই দুইটা, সরি এই তিনটা যেহেতু মাইনাস হবে সেহেতু আমি মাইনাস দিচ্ছি, দেন ব্র্যাকেট আবার ওপেন করতেছি। এটা প্লাস আমি এটাকে জাস্ট কপি করে দিচ্ছি। সো আমাদের স্যালারি শিটের কাজ হয়ে গেছে। আমরা এখানে যদি বিশেষ করে অ্যাডভান্সে এখানে 4500 আছে, সেখানে যদি আমি একটু কমিয়ে দিই, যেমন 3000 দিচ্ছি, আমার স্যালারি শিটে কিন্তু অলরেডি, সরি নেট স্যালারিটা অলরেডি বেড়ে যাবে। সো আপনি যদি এখানেও যদি একটু অ্যাড করে দেন, অলরেডি সে এখান থেকে কমে নেবে। সুতরাং এই ফর্মুলার উপর ডিপেন্ড করে আমাদের স্যালারি শিট। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।